হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাফিজুল সাদিক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথন ইনস্টল করতে হয়। পাইথন মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটি একটি খুব বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রথম টুইটার ফন রুজম আবিষ্কার করেন 1991 সালে। গুইডো ফন রুজম ছিলেন একজন নেদারল্যান্ডের লোক। এই পাইথন কিন্তু কোনো ছাপের নাম থেকে আসেনি। পাইথন এসেছে মূলত মন্টি পাইথন নামে একটি গ্রুপ আছে ইংল্যান্ডে, কমেডি গ্রুপ। সেই গ্রুপের নাম থেকে অনুপ্রাণিত হয়ে পাইথন নামটা এসেছে। চলুন চলে যাওয়া যাক কীভাবে পাইথন ইনস্টল করা যায় সেই পর্বে। পাইথন ইনস্টল করার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে যে কোনো সার্চ ইঞ্জিনে পাইথন লিখে সার্চ করবেন। সার্চ করলে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট python.org এই সাইটে প্রবেশ করবে। এটি পাইথনের অফিসিয়াল সাইট। পাইথনের অফিসিয়াল সাইটে ডাউনলোডে যাবেন। ডাউনলোড গেলে দেখতে পাবেন এখানে পাইথনের দুটি ভার্সন আছে, একটা পাইথন 3.6.5 এবং অপরটি পাইথন 2.7.14 এবং এছাড়াও আরও অন্যান্য ভার্সন আছে, অ্যাভেলেবল আছে। সেটা আপনি ফুল লিস্টে গেলে ভিউ দ্য ফুল লিস্ট অফ ডাউনলোডস এগুলো পেয়ে যাবেন। সো এখন আপনার আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন, ম্যাক ওএস হলে ম্যাক ওএসের জন্য ডাউনলোড করবেন এবং আদার প্ল্যাটফর্ম হলে আদার প্ল্যাটফর্ম ইউজ করবেন। ম্যাক এবং লিনাক্স ওপেন সোর্স, লিনাক্স ওপেন সোর্স এবং ম্যাক এই দুটাই পাইথন ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। তো আজকে আমরা দেখব কীভাবে উইন্ডোজে পাইথন ইনস্টল করতে হয়। তো উইন্ডোজে পাইথন ইনস্টল করার জন্য এখানে পাইথন 3.6 আমরা ইনস্টল করে দেখাবো। ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে ফাইলটা ওপেন করবেন, ডাবল ক্লিক করবেন অ্যাজ ইউজার, যে কোনো ডাউনলোডের মতোই। তারপর রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পর এই উইন্ডোজ পপ আপটি আসবে। এই পপ আপটিতে আমার খেয়াল রাখতে হবে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই টুক মার্ক বা চেক করে দিতে হবে এক পাইথন 3.6 টু পার, মানে আপনি আপনার এই পপটা আপনার উইন্ডোজের সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে আপনি এই পাইথনটাকে যে মানে এই উইন্ডোজের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তারপরে ক্লিক করবেন ইনস্টল নাও। অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাবে, ইয়েস দিয়ে দেবেন। ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার সময় আমরা কিছু জিনিস জেনে নিই পাইথন কোথায় কোথায় ব্যবহার করা যায় এই বিষয় সম্বন্ধে। আসলে পাইথনটা সর্বজনীন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। পাইথন ব্যবহৃত হয় ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। পাইথনের ফ্রেমওয়ার্ক আছে জ্যাঙ্গো এবং ফ্লাস্ক, এই দুইটার মাধ্যমে পাইথনের ওয়েব অ্যাপ তৈরি করা যায়। পাইথন গুগল প্ল্যাটফর্মে গুগল ক্লাউড প্ল্যাটফর্মের জন্য তৈরি করা অ্যাপ্লিকেশন ইঞ্জিন, গুগল অ্যাপ্লিকেশন ইঞ্জিনও ব্যবহার করা হয়। তাছাড়া আপনি পাইথন দ্বারা অ্যান্ড্রয়েড অ্যাপসও তৈরি করতে পারবেন। অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য কিবি নামক অ্যাপ্লিকেশন, কিবি নামক একটি ফ্রেমওয়ার্ক দিয়ে পাইথন, কিবি নামক একটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে পাইথন দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। তাছাড়া পাইথন দিয়ে গেমও তৈরি করা যায়। পাইথন দিয়ে যে গেম তৈরি করা যায় তাকে বলা হয় পাই গেম। পাই গেম নামে ওয়েবসাইটও আছে। তো এই হলো পাইথনের ব্যবহার। তারপর ডাটা সিকিউরিটি, ডাটাবেস এসবের জন্য পাইথনটা বেশি ব্যবহার করা হয়। তার মধ্যে পাইথন পাইথন ইনস্টল হয়ে গেছে। পাইথন ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন পাইথন 3.2, পাইথন 3.2 ওপেন করবেন। তারপরে এখানে পাইথন করলে শেল, উইন্ডোজ শেল ওপেন করবেন, পাওয়ার শেল। পাওয়ারশেল ওপেন করে পাইথন ক্লিক করে আপনি দেখতে পাবেন হ্যাঁ উইন্ডোজে সাকসেসফুলি পাইথন 3.6.5
ইনস্টল হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্ব আমরা দেখাবো কীভাবে জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।